আজ মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি রেমিডি প্রস্তুত করে দেখাবো বন্ধু, যা আপনার কোনো রকম ওষুধ ছাড়াই কফ কাশিকে একেবারে দূর করে দিতে পারবে। আমি নিজেও এই রেমিডি বাড়িতে ব্যবহার করে অনেক ভালো ফল পেয়েছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এই। কফ কাশি এগুলো 12 মাসের অসুখ, কিন্তু অনেকেই আছেন প্রত্যেক সিজন চেঞ্জের সময় বা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাদের সর্দি বা ঠান্ডা লেগে যায় আর বুকে চট করে কফ বসে যায়। আবার অনেকে তো ঘেমে গেলেও তাদের বুকে কফ বসে যায়। বাচ্চাদেরও কিন্তু বুকে কফ বসে গেলে তা নিউমোনিয়ায় পরিণত হতে পারে। বন্ধু, অনেকের ধুলো ধোয়া ইত্যাদি কারণে অ্যালার্জি হতে থাকে এবং সেই কারণেও কফ বা কাশি হতে থাকে। আবার এমনও হতে পারে যে এর থেকে আপনার হাঁপানি সৃষ্টি হলো। আবার অনেক ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া বা ধূমপানের কারণেও কাশি হতে থাকে। বন্ধু, কাশি তো অত্যন্ত বিরক্তিকর বটে, কিন্তু বুকে কফ বসে যাওয়াটাও মারাত্মক আকার ধারণ করতে পারে। বন্ধু, এর থেকে নিউমোনিয়া সৃষ্টি হতে পারে। আমরা এই কাশি বা কফের কারণে যখন তখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি, কিন্তু যারা এই সমস্যায় মাঝে মাঝেই কষ্ট পেয়ে চলেছেন তাদের কিন্তু বারে বারে অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হওয়া উচিত নয়। এবং সেই সঙ্গে আমরা কাশি হলে কাফ সিরাপ খেতে থাকি। কাফ সিরাপেও কিন্তু অনেক সময় আমাদের এই কাশি চট করে সারতে চায় না এবং একটির পর আরেকটি ফাইল খেতে থাকতে হয়। বন্ধু, অতি মাত্রায় কাফ সিরাপ খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং সেই সঙ্গে এর মধ্যে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। তাই বন্ধু, আজকে জানাবো এমন একটি দারুণ ঘরোয়া রেমিডি যা আপনার এই কফ কাশির সমস্যাকে একেবারে সমাধান করে দেবে। বন্ধু, এই ঘরোয়া নুস্খাটি কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই বানানো, যা আপনার রান্নাঘরে সবসময় থাকে। তাই বন্ধু, যদি আপনি এই ঘরোয়া প্রতিকার বা ঘরোয়া রেমেডিটি নিজেই প্রস্তুত করে নিতে পারেন এবং সঠিকভাবে সেটিকে সেবন করতে পারেন, তাহলে আপনার কিন্তু আর কোনো রকম কাফ সিরাপেরও দরকার পড়বে না এবং কোনো রকম অ্যান্টিবায়োটিক্সেরও প্রয়োজন পড়বে না। এবং এইটি বানিয়ে নিতে পারলে কাশি একেবারে কমে যাবে এবং বুকে জমা কফও বেরিয়ে সাফ হয়ে যাবে। তো বন্ধু, চলুন জেনে নেবেন যে কি উপায় এই ঘরোয়া প্রতিকারটি আপনি বানাবেন। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধু, এর জন্য আপনাকে 1 গ্লাস জল প্যানে নিয়ে নিতে হবে এবং এর মধ্যে আপনাকে দিতে হবে ভালো করে ধুয়ে রাখা 2টি তেজপাতা। 2টি তেজপাতাকে ভালো করে ছিঁড়ে আপনাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে বন্ধু, অ্যাড করতে হবে 1/2 চামচ দারুচিনি গুঁড়ো। বন্ধু, বাজার থেকে কেনা কোনো রকম দারুচিনি গুঁড়ো আপনি ব্যবহার করবেন না, কারণ এতে ভেজাল থাকার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনি বাড়িতেই দারুচিনি এনে সেটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে নিজের বাড়িতেই গুঁড়ো করে নেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি গোলমরিচের দানাকে ভালো করে ক্রাশ করে, অর্থাৎ থেতো করে। আর এর সঙ্গে দেব 2টি লবঙ্গ। লবঙ্গ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে লবঙ্গর ফুল যেন এর মধ্যে থাকে। ফুল ছাড়া লবঙ্গ কিন্তু কোনো রকম উপকারে আসবে না। বন্ধু, এবার এই সবকটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আপনাকে এটি খুব কম আঁচে ফুটতে দিতে হবে এবং ততক্ষণে ফোটাতে হবে বন্ধু, যতক্ষণ না এই 1 গ্লাস জল 1/2 গ্লাসে পরিণত না হচ্ছে। বন্ধু, এটি ফুটে যখন 1/2 গ্লাস হয়ে যাবে তখন আপনি এটিকে ছেঁকে নেবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধু যে এই জলটি আপনাকে খুব কম আঁচে ফোটাতে হবে, না হলে কিন্তু এই সমস্ত উপাদানের গুণ এই জলের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো বন্ধু, আমাদের এবার এই জলটি ফোটানো হয়ে গেছে এবং জলটি পরিমাণে অর্ধেক হয়ে গেছে। এবার এটিকে ছেঁকে নিতে হবে এবং বন্ধু, এর সঙ্গে মেলাতে হবে আরো 2টি উপাদান। সেটি হলো 1 চামচ লেবুর রস। 1 চামচ লেবুর রস এর মধ্যে আপনাকে মিলিয়ে দিতে হবে আর তার সঙ্গে মেলাতে হবে 1 চামচ মধু। বন্ধু, এবার আপনার রেমেডিটি সম্পূর্ণভাবে প্রস্তুত। এই রেমেডি
আপনাকে সমস্ত রকম কফ, কাশি, গলা ব্যথা ইত্যাদির থেকে মুক্তি দিতে পারবে। বন্ধু, এটি এতটাই কার্যকর যে আপনি নিজেই একবার খেলে এর উপকারিতা বুঝতে পারবেন। তো বন্ধু, এবার চলুন জেনে নেবেন যে কি উপায়ে এই পানীয়টিকে আপনি সেবন করবেন। বন্ধু, এই রেমেডিটি আপনাকে কিন্তু কুসুম কুসুম গরম অবস্থাতেই পান করতে হবে। এটিকে একেবারে ঠান্ডা হতে দিলে চলবে না, এবং এটি আপনাকে পান করতে হবে দিনে দুবার। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আধ ঘন্টা পরে এই পানীয়টি আপনি পান করবেন, এবং রাত্রে ঘুমোতে যাওয়ার 15 মিনিট আগে আবার আপনি এই পানীয়টিকে পান করবেন। এইভাবে দিনে দুবার যদি আপনি এই পানীয়টি বানিয়ে নিয়ে পান করতে পারেন বন্ধু, তাহলে আপনার কাশি তো কমবেই, আপনার বুকের যত পুরনো কফি থাক না কেন তা একেবারে টেনে বের করে দেবে। বন্ধু, এই ঘরোয়া নুস্খাটি কিন্তু শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। অনেকেরই বাড়িতে শিশুদের এই ধরনের কাশি লেগেই থাকে, এবং শিশুকেও বারবার ওষুধ দেওয়াটা ঠিক না। তাই বন্ধু, এই ঘরোয়া রেমেডি আপনি শিশুর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন, তবে শিশুর ক্ষেত্রে এর পরিমাণ অর্ধেক করে নেবেন। তো বন্ধু, অবশ্যই ডাক্তারের কাছে না গিয়ে এর পর থেকে এই ঘরোয়া রেমেডিকে সেবন করা শুরু করুন, আর দেখুন যে কোনো রকম ওষুধ ছাড়াই আপনার কফ কাশি কত সহজে দূর হয়ে গেছে। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।